সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল। আর আমার চোখে মুখে দেখতে পাচ্ছ ঘাম নয় কিন্তু এটা জল। হ্যাঁ, এই ব্রাশ ট্রাশ করে এই ফ্রেশ হলাম। আর আমি না সকালের দিকে না মুখে জলটা নিলে আমি ওই টাওয়াল টাওয়াল দিয়ে বলো গামছা দিয়ে বলো মুছি না, আমার বেশ ঠান্ডা ঠান্ডা জলটা মুখের মধ্যে থাকে, আমার এটাই বেশ ভালো লাগে। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে তার মধ্যে খুব ভালো লাগে। এই গামছা দিয়ে মুছার কী দরকার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ফটকা ফটকা জলটা থাকবে, খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে বলে দিই আজকে হলো শনিবার। তো বাড়ির কাজ বলতে সকালে উঠে ঘুম থেকে উঠে সেইভাবে কিছু কাজ করতে আজকে হলো না, কারণ বাসন টাসন আমার সমস্তটা মাজা ছিল। আর দেখতে পাচ্ছো কয়েকট বাসন ছিল। তো রাত্রেবেলা আমি শুতে যাওয়ার আগে মেজে ফেলেছিলাম, আর শুধুমাত্র আমি আজকে শুধু উঠে গ্যাসটা মুছলাম। তাও আর গ্যাসটা খুব চাপের মুছাচ্ছিল না, যেহেতু রাতে একটু বেগুনি হয়ে তেল ছিটকে ছিটকে পড়েছিলো, আর রাতে যেহেতু মুড়ি খেয়েছি তো সেই জন্য বেশি কিছু থালা ছিল না। আর ওই যে গ্যাসটা হালকা করে একটু মুছতে হলো, ব্যাস এইটুকুনি আমার রান্না করার দিকটা কাজ ছিল। আর তোমার বলা হয় দুধ গরম করলো, ছেলের কমপ্লেন করলো, আর এদিকে চাটা বানিয়ে ওই রুমে নিয়ে আমাদের চলে গেছে ঠান্ডা ঠান্ডা রুমে। তো ওই কেউতেই গোপুসোনা আজকাল থাকছে, ওইখানে ঘুমাচ্ছে, ওখানে তুলছি, ওখানে ইয়ে করছে। আর পুজো করার সময় জাস্ট এই ঘরে আনছে, খাই দেয়, আবার এই ঘরে নিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। আজকে কিন্তু কালকের মতনই একবার করে মেঘলা ওয়েদার করছে জানো তো। আর একবার তো বললাম মেঘলা ওয়েদার করছে, ওয়েদারটা দেখো মেঘলা, বেশ ভালো লাগছে। বৃষ্টি না হলেই ভালো, আমার বাড়ির এখানে খুব কাদা হয়ে যায়, আমার ভালো লাগে না বৃষ্টিটা। কিন্তু কোথাও বৃষ্টিটা হয়ে গেলে এইদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আসবে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইটা হলো। আর চা খাবো, এবার চা খেয়ে বাড়ির ঘর দুয়ার পরিষ্কার করবো। এই ঘরের বিছানাটা এখনও ঝাড়া হয়নি, কালকে যেহেতু ছেলে পড়ছিল, প্রতিদিন সকালবেলা না শুলেও না যে কোনো বিছানা দেখবে, না শুলেও শুতে গেলেও সকালবেলা বিছানাটা একটুখানি না ঝাড়পুছ করলে হবে, মানে করতে হবে আর কি। আর গতকালকেই যে এগুলো পরে সব মানে ছিলাম, এগুলো এখনও ভাট করতে আছে, একটু হাওয়ায় মিলে রেখেছিলাম আর মানে গুটিয়ে রেখে দিয়েছি। তো চলো এই রুমে এখন আমি আপাতত ঢুকবো। আর এই রুমে একটা আমার আজকে বড় সড়ো কাজ আছে। কী হলো, ছেলের এখনও ঘুম থেকে ঘুমের ঘোর কাটছে না, ও গরমে শুতে শুয়ালে না তখন বুঝবে ঠেলা, তাই তো। আর এই রুমে দেখতেই পাচ্ছ ছেলে কালকে না বোতলে এক বোতল জল উল্টে দিয়েছি বলে এই নাইটিটা একটা দিয়ে রেখেছিলাম, আর ওই একটা বিছানার চাদরে এক্সট্রা পেটে আমরা শুয়েছিলাম। আর এই বিছানা এই ঘরের তো দুর্দশা খুব খারাপ হয়ে আছে, যাই হোক বিছানা পিছানা গুটাবো। আর এই রুমের ফ্যানটা দেখি আজকে একটু পরিষ্কার করব, মনে হচ্ছে দেখে পরিষ্কার এত নোংরা, আরে বাপ, আজকে একটু পরিষ্কার করে নেবো। হ্যাঁ, কাকে বলছি পরিষ্কার করবো। তো চলো চাটাই যে চা করে নিয়ে চলেছে, যে এখন চা খাবো। তুমি জল খেয়ে নিছো? তো যাই হোক, আমার দাদা ভাই চা খেয়ে মনে তাড়াতাড়ি দোকানে বেরিয়ে যাবে, আর আমি এদিকের ঘরে একটু একটু করে কাজবাজ সারবো। তো চলো, ভাবলাম একটু সকালের দিক করে না বাজার যাবো ছেলে আর আমি, আর কখন যাবো, বেলা তো বয়ে চলে গেল। এই ঘরে জলটা ছিল তো একদম ঠান্ডা ফ্রিজের মতন হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, সাত সকালে একদম টাটকা কথা বলা মাছ, দেখতেই পাচ্ছ মাছও কথা বলছে। তো এরকম দেখেছো কোনো দিন একদম কথা বলা মাছ? আমি দেখতে মানে আমার কাছে আর কি পৌঁছালো। তো সকাল সকাল মাছ বলতে একজন কোথায় কে ধরেছে আমাকে দিয়ে গেল। তো যাই হোক, এমনি নয় পয়সা দিতে হবে তাকে। তো মাছটা যেহেতু
পেলে সে আমাকে মাঝে মধ্যে দিয়েও যায়, সেই জন্য মাছটাই বললাম যে নিয়ে নিই। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। তো রূপচাঁদ মাছ কে খেয়েছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো আমার রূপচাঁদ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব টেস্টি মাছটা কিন্তু। আর গায়ের রঙটা দেখছো পুরো সিঁদুরের মতন, মানে অরেঞ্জ একদম। তো যাই হোক, মাছটা প্রচণ্ড এখন জিয়ান্ত লাফালাফি ঝাপাঝাপি করছিল, ওকে শান্ত করে এখন ঘুম পাড়ি রেখে যাবো, তো মুখটা কুরুক কুরুক করে নড়ছে। তো যাই হোক, আর আমার এইদিকে সবজি কাটাকাটি চলছিল, যেহেতু বাড়িতে কারেন্ট নেই তো কারেন্টটা গেছে, আমি এখন মিক্সি মানে মশলা বাটাবাটি করতে পারবো না। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার এদিকে ফুটছে। এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে পটল কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, আর আমগুলো দেখছি নষ্ট নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কি গলে গেছে, তপতপে গেছে। এগুলো ভাবছি ম্যাঙ্গো শরবত করে দেবো। তো যাই হোক, এই ম্যাঙ্গো শরবতটা করবো, এখন কারেন্ট যখন দেবে বুঝতে পারছি না। আর এই রুমের বিছানাটা আমি ঝাড়তে ঝাড়তেই ছুটে চলে গেলাম, মাছটা দিতে এসেছিলো, তো ডাকছিলো কাকিমা কাকিমা করে। তো যাই হোক, মাছটা নিলাম, আর বিছানাটা ঝাড়া হয়ে গেছিলো, এটা সরানো হয়নি। আর ওই রুমের বিছানাটা আমি তুলতে পারছি না, কারণ হচ্ছে কারেন্ট নেই, তোমাদেরকে বললাম তো। কারেন্ট না থাকলে আমি ওই রুমের বিছানাটা তুলতে পারবো না, অন্ধকার ভালো লাগছে না অন্ধকারে, সেই জন্য রান্নাবান্নার দিকটা একটু জোগাড় করে নিয়েছি। আর সমস্ত আলু আমার খাটের তলায় যা আছে পচে গেছে, তো জানি না আমি এখন ওইগুলো কীভাবে বার করবো, তোমাদের দাদা ভাইকে বলবো। আর ভাত দেখো উঠলে যাচ্ছে একবারে। আর কি বলতো, আলু একটু ভাতে দিয়েছি, ছেলেটাকে একটু ভাত টাত খাওয়াবো বলে। আর এইদিকে মাছটা আমি কাটতে পারবো না, ওই যে নড়ছে না, আমি এখন ওইটা না নিয়ে হলে আমি কাটতে পারবো না। ছেলে তো মাছের কাছে একটু বসে গেছে, ও বায়না করছে, মানে মাছটাকে এখন দেখে এখন পরব উঠে চোর, তাই তো এদিকে ভয় পাচ্ছে তিরিং বিরিং করে যখন লাফাচ্ছে। তো ভাতটা একটু জল লাগবে মনে হচ্ছে, আর মেঘলা ওয়েদার করে আছে, তো মনে হচ্ছে যেন একবারে কি বলতো রোদও উঠেছে এখন, আবার কি বলতো যে গরমটা প্রচণ্ড রেখেছে, একদম ভ্যাপসানি গরম রেখেছে। পটলটা কেটে না নুন শুধু মাখিয়ে রেখেছি। ভাতটা একটু দেরি আছে, যাই হোক ফুটুক। আর এদিকে আলু সিদ্ধটা হয়ে গেছে, আর কারেন্ট না এলে না তোমাদেরকে বললাম আমি কিচ্ছু কাজে হাত। এই দেখো এই দেখো এই দেখো মাছটা নিয়েছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ডান্স করছে মাছ, আবার বলছিল না মাছ আবার ডান্স করছে, দেখেছো ডিং গুড়িং ডিং গুড়িং, ডিজে নাচ করছে ডিজে। তো চলো, আমি এখন আমার বাড়ির কাজকর্মগুলো কতটা সারতে পারি জানি না, আর আমি তোমাদেরকে বিশেষ করে ফ্যানটা আমি কীভাবে পরিষ্কার করবো জানি না, মানে এই ফ্যানটা আমি পরিষ্কার করবো ভাবলাম, কিন্তু দেখা যাও ভাব অন্ধকারে না ভালো লাগছে না, কত দূর কী করে উঠতে পারি বুঝে উঠতে পারছি না। তো চলো বিছানাটা দেখি অন্ধকারের মধ্যে হাতড়ে হুঁতড়ে আপাতত পরিষ্কার করতে থাকি। আর ভাবলাম বিছানা পরিষ্কার করার আগেই ফ্যানটা পরিষ্কার করে নিই, প্রচণ্ড হারে ধুলো পড়েছে, আর এই ফল সিলিংয়ের কাছে এত ঘর মানে ঝাড় পোছা হয়ে আছে, তা সত্ত্বেও যে এত পাখার মধ্যে কী করে ধুলো পড়ে ভেবে পায় না বাবা। তো চলো যাই হোক, আর বেশি বকবক করছি না, এগুলো পরিষ্কার করতে এখন থাকি, দেখতে থাকো তোমরা। A heart speed to the city streets, we began to feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher, the night's young, it has just begun as she puts her hand in mine. We want to chase the night, want to dance to the light, pulls us from the sky, just two hearts running wild, never sleep, never stop, every shot from the top, we're gonna be two hearts running wild. Do it all again.
এক এক করে রান্না হচ্ছে, কিন্তু বাড়ির কাজ বলতে গেলে স্টপ হয়ে রয়ে গেছে। তো কোনো কারণে রান্নাটা করে নিচ্ছি বলতে কারেন্টটা ঝটাপট তার মধ্যেই দিয়ে দিল, তো সেই জন্য আমি পাখাটা পরিষ্কার করতে পারলাম, বিছানাটাও পরিষ্কার করতে পারলাম। আর তাছাড়া এদিকে আমি ছেলের জন্য একটুখানি গরম ভাত আর আলু সেদ্ধ মাখা আর একটুখানি ঘি আর আজকে লেবু নেই কিন্তু, তো এই দিয়ে ছেলেকে আজকে ছটাপট করে চানবেলার জলখাবার খাইয়ে দিই, জলখাবারটা। তো এদিকে আমি রান্নাবান্না করছি, এখন ওই পদরা রান্না হতে বাকি আছে, তো রান্নাটা সেরেই ফেলছি যেহেতু আমার কাজটা লেট হয়ে গেছে ঝাড়মুছাটা, তো সেই জন্য ভাবলাম রান্নাটাই আমি সেরে ফেলি। তো চলো, এই তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে, একটুখানি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ভেন্ডিটা আরেকটু সেদ্ধ হবে, একটু ঢাকা থাক 5 মিনিট, ততক্ষণ আমার ছেলে রেখেছিলাম। যাই হোক, এইটা আমি এখন মিক্সি ঘর ঘর করে ঘুরিয়ে দেবো, দিয়ে দুজনকে 2 গ্লাস দিয়ে দেবো। তোমার দাদা হয়তো মুড়ি খেতে আসেনি, আর আমার সমস্ত বাড়ির কাজ একদম কমপ্লিট করে নিয়েছি, কিন্তু স্নানটা করতে পারিনি আর ছেলেকেও স্নান করাইনি, দুজন মিলে ওকে আগে করিয়ে তারপরে আমি স্নান করে নেবো। আর আমার আজকে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর খাটের তলায় আলু এখন পচে কমপ্লিট হয়ে গেছে। আর একটু ইয়ে করবে, টেনে আনবে না, সামনে দিয়ে ঝাড়মুচা হয়ে গেছে। তো কই ইয়েটা কই ঢাকনাটা কই বাবু, আমি তো গ্লাস বার করি, তো 2 গ্লাস রেডি করে নিলাম। তো যেহেতু বেশি আম তো ছিল না, একটু জল মিশিয়ে, ঠান্ডা ঠান্ডা জল মিশিয়েই করলাম। তো যাই হোক, একটু বেশি আম থাকলে বেশ ভালো হতো। কেমন হয়েছে? ভালো হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, আম পোড়ার শরবত একদিন বানিয়ে দেবো। হ্যাঁ, একটু দেখি, তুমি নিজেরটা খাও না, আম টক টক। তো পাপা মনে আরো মিষ্টি খেতে যায়, গালে ব্যথা হবে। তো চলো, তোমার দাদা ভাইকে এটা দিই, আমি এবার স্নান করে তারপর চলো তোমার সাথে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান একদম কমপ্লিট। স্নানটা যতক্ষণ না করছিলাম না, মাথাটার মধ্যে পুরো যেন মনে হচ্ছে কেউ আমার মানে ভারী হয়ে বোঝা হতো আছে, তো যাই হোক বোঝা হয়ে গেছিলো পুরো মাথাটা মনে হচ্ছে। তো যাই হোক, আজকে মাথাটা প্লেন জল ঢেলে স্নান করেছি, তো কালকে শ্যাম্পু দেবো, তো কালকে একবারে শ্যাম্পু দিয়ে পুজো দেবো। এই দেখো, আর আমি ভেবেছিলাম আমাদের ফ্রিজের মধ্যে বোধ হয় চাটনি করা রয়ে গেছে, তাই না বাবি? তো ছেলেকে বললাম যা চাটনিটা ফ্রিজ থেকে বের কর, তো ফ্রিজ থেকে ছেলে চাটনি বার করতে গিয়ে দেখছে চাটনি নেই, তো আমাকে বলছে কোথায় কোথায় মা চাটনি কোথায়। আর আমার তারপর মনে পড়ছে চাটনিটা তো পুরো খাওয়া হয়ে গেছিলো, দাঁড়া দেখি করব। ছেলে বলছে এবার ইয়ে করো, একটু পাঁপড় ভাজো, তো ব্যাডমিন্টন পাঁপড়গুলো ভাজা করছি। বাবারে তেলটা পুরো এসে গেছে, দাঁড়া জানলাটা খুলি। ও মা, তুমি তো
হ্যাঁ বন্ধ করে দিয়েছি, দেখ কোথায় উঠে বসে আছে। দাঁড়াও দাঁড়াও, তো চলো কটা পাঁপড় ভেজে নিচ্ছি একটা পর। কতগুলো পাঁপড় বেশ ভেজে নিলাম। এই পাঁপড়টা না ভাত দেখে তো খুব ভালো লাগে, অন্য সময় না এমনি বসে বসে পাঁপড়টা ভালো লাগে না, ভাতের সঙ্গে দেখি কদিন বেশ ভালো লাগছে। তো চলো পাঁপড়টা তো ভাজা হয়ে গেছে, আর একবার পা গরমে মানে এসেছে, এটা নিয়ে যা। হ্যাঁ তেলটা তো ও কি করছে জানো তো, তেলটার মধ্যে এরকম ছিটকে ছিটকে দিচ্ছে, তাহলে চারিদিকে তেলটা ছিটকে যাচ্ছে না, আস্তে করে তো দিতে পারছে না। তা যাই হোক এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর আমাদের এখানে আজকে তোমাদেরকে বলা হয়নি, আজকে আমাদের এখানে যেহেতু শনিবার, আজকে শনিবার, তো শনিবারে আজকে আমাদের এখানে কালী পুজো, রক্ষা কালী পুজো না, রক্ষা কালীর পুজো আছে, তো খুব ধুমধাম করে হয়, প্রচুর একটু আধটু মেলাও বসে। তো রাত্রের দিকে, তোমাদের সকাল থেকে বলতে ভুলে গেছি আর আমার সকাল থেকে মনেও ছিল না, তারপরে একটু আগে মনে পড়লো, তোমার দাদাকে বললাম আজকে তো রক্ষা কালী পুজো গো। তো যাই হোক খুব ভালো করে পুজোটা হয়, প্রচুর প্রণাম সেবা খাটে, অনেক কিছু করে। তো পুজোটা এতটাই বড় যে একদিনেরই পুজো, এটা কালী পুজোটা একদিনেরই। তো যাই হোক যদি যাওয়া হয় তোমাদেরকে অবশ্যই দেখা হবে, দেখাবো আর কি। তো চলো খাওয়া দাওয়াটা এবার শুরু করবো, আর কি রান্না বান্না শেষ পর্যন্ত করে উঠতে পারলাম, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর চাটনি ভেবেছিলাম খাবো, আর চাটনি কপালে নেই। তো যাই হোক চাটনিটা কবে এদিকে চলে যাও, তো চাটনির বদলে পাঁপড় ভেজে দিলাম। তো চলো তোমাদেরকে এক ঝলক ঝটপট দেখিয়ে দিই কি রান্না বান্নাটা গরমে করতে পারলাম। তার মাঝে আমি একটা কথা বলতে চাই, হ্যালো গাইস, 11 ঘন্টা বাই, লাইক করো, লাইক লাইক করো, কি হল বড় বড় এইসব কথা করতে থাকে মাথা এলো গো, বাপ রে বাপ রে, তো 11 ঘন্টা বাই লাইক করো, লাইক। চলো তোমাদেরকে দেখিয়ে দিই গরমে কি রান্না বান্না করে উঠতে পেরেছি, আর মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে একদম ফ্রিজে ভরে দিয়েছি একদম। তো দেখো ভাত তো আছে সঙ্গে, আর করেছি এখানে ভেন্ডির তরকারি। কেমন হয়েছে ভেন্ডির তরকারিটা অবশ্যই জানিও, আমরা এরকম করে মাখো মাখো করে ভেন্ডির তরকারি করলে বেশ খেতে ভালো লাগে। আর ছেলে আমাদের ল্যাট প্যাটে মলে তরকারিটা ঝেটাপাট করে ভাতটা খেয়ে নেয়। আর করেছি এটা কি আছে রে, ও সকালের আলু সেদ্ধ মাখা। আর করেছি এটা একটা স্পেশাল আইটেম, স্পেশাল কেমন জানি না, ঢাকার পর কেমন খুললে দেখতে ভালো লাগবে। তাই এই দেখো আজকে করেছি দই পটল, আজকে দই পটল। তো এর মধ্যে মশলা আছে কাজু, কিশমিশ, পোস্ত, আদা, রসুন, এইসব পেস্ট করে দিয়েছি আজকে। সব রকম আছে, আর তার সঙ্গে দই তো আছেই, আর পেঁয়াজ টমেটো এইসব দিয়ে করেছি আজকে দই পটলটা। তো যাই হোক এইভাবে দই পটলটা বানিয়েছি, অবশ্যই কমেন্টে জানিও আমার দই পটলটা দেখতে কেমন লাগছে, আর খেতে অসাধারণ মনে হবে, বিশেষ করে গ্রেভিটা পটলটার থেকেও। তো চলো এটা তো একটা হলো, আর কিছু করিনি, জাস্ট পাঁপড় ভাজা। তো চলো আজকে ঝাটাবার খেয়ে নিই, আজকে মাছ ছিল, মাছ থাকতো, আজকে মাছ আমি করলাম না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে একেবারে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। কি বন্ধুরা হাঁটতে বেরিয়ে পড়েছি, আজকে মাছ ছেলে ইয়েলো ড্রেস, আজকে ইয়েলো ড্রেস পরে বেরিয়ে পড়েছি। তো আজকে মনে হয় মেঘটা না একটু ধরা ধরা লাগছে, তো উঠেই না একটুখানি রেস্ট নিয়েছিলাম, তো উঠে পাম্পটা চালালাম, ট্যাঙ্কিটা ভর্তি করলাম। তো যাই হোক খাবার কটা বাসন কিন্তু আজকে আমার পড়ে রয়ে গেল, শুধু খাবার কটা বাসন খেয়ে না আজকে আর ধুতে ভালো লাগলো না, তো শুয়ে পড়েছিলাম। তোমার দাদাভাই একটু রেস্ট নিয়ে তার আগে বেরিয়ে গেছে, এরপর আমরা মায়ের বেটায় বেরিয়েছি, তো এসে ছেলে একটু সন্ধে দেবে, হাঁপিয়ে যাচ্ছে আর গুমোট করে রেখেছে, মনে হচ্ছে একটা ঝাপটা দিয়ে ঝড় মনে আসতে পারে মনে হচ্ছে। তো চলো এখন বেশ আলো আছে বাইরে, আজকে আর তোমাদের দাদাভাইয়ের দোকান দিয়ে মনে হয় যাওয়া হবে না, একদম সোজা আমি বাড়িই যাব মনে হচ্ছে। তো বন্ধুরা 20 মিনিট, এখন বাজে কিন্তু সবাই 6:30 পেরিয়েছে, জাস্ট হেঁটে এসে বসলাম। দাঁড়াও দাঁড়াও শোনা,
তো হেঁটে এসে বসলাম, বলতে জানলা টানলা কিছু খুললাম, আমি তো সব ঝড় জল হবে বলে সব জানলা টানলি এঁটে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, এবার একটু করে জল খাবো, কেননা হেঁটে এসে না জল খাওয়াটা ঠিক না। তো ওই জন্য ছেলেকে একটু জল, আর এই রুমটা এসে বসেছি, ঠান্ডা আছে এই রুমটা, দুয়ারটা প্রচণ্ড গরম, এত গরম যে কি বলবো। ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিছু একটা হবে বোধহয়, তাণ্ডব ফাণ্ডব কিছু একটা দেখাবে, কিন্তু কিচ্ছু না। আমি পাম্প চালিয়ে গেলাম, কোথায় এইটা সেটা জানলা টাল্লা বন্ধ রেখে গেলাম, ফ্রিজ জ্যাক খুলে গেছিলাম, কোনো কিছুই হলো না। তো যাই হোক, হলো না তো হলো না, এসে ফ্যানের তলায় বসে এক গ্লাস করে জল খাবো। এবার এবার সন্ধে দেওয়া হবে, আপনি কি আলাদা হয়ে গেছে আর প্রচন্ড ঘেমে একবারে অস্থির হয়ে গেলে না, হেঁটে হেঁটে রাত হয়ে গেছে। আমরা বেঁচে কটায়, 6টা বাজবে, আধা ঘন্টার মধ্যে হেঁটে কিন্তু চলে এসেছি, পাক্কা 1.5 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার যাতে আর 1.5 কিলোমিটার করে হলে কত হচ্ছে, 3 কিলোমিটার, 3 কিলোমিটার না হলে 2 কিলোমিটার কিন্তু যাতায়াতের টানা হাঁটা হয়ে গেল আমাদের একদম। যাই হোক, প্রতিদিন একটু করে হাঁটাহাঁটি করলে ভালো, যেহেতু আমাদের তো ব্যায়াম টিয়াম কিছু করা হয় না, আর আমার না শরীরে ব্যায়াম করলে সহ্য হয় না, কিন্তু আমি দেখেছি আমার খুব পায়ে মানে এমনভাবে শিরা টেনে যায় না, আমি আর পারি না হাঁটতে তারপরের দিন। কিন্তু অভ্যাস যতই করেছি, লকডাউনের সময় আমি ব্যায়াম করেছি, আমার সহ্য হয় না, আমি হাঁটাটাই আমার সহ্য হয়। আমি হেঁটে 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 আমি 5 কিলোমিটার চলে যাবো তাও ভালো, আমি আমি কিছুতেই কিছুতেই আমি ব্যায়াম করতে পারি না। সেই জন্য ছেলেকে একটুখানি হাঁটাচ্ছি, কেননা ছেলে তো আর খেলাধুলা করতে কারোর সাথে পারে না, কারোর সাথে খেলেও না, ঘরেই খাচ্ছে আর বসে বসে শরীর হেলদি হয়ে যাচ্ছে, ওই জন্য একটু করে হাঁটি নিয়ে আসছি, ও তাড়াতাড়ি আমার একটু হাঁটা হয়ে যাচ্ছে। যাই হোক চলো, তো পুজো বাড়িতে একটু যাবো, এখানে পুজো টুজো হচ্ছে, এবার একটু রেডি হবো, তার আগে সুন্দর দি আর তোমার দাদাভাই একটা কাজ ডেলিভারি করতে গেছে, ওই জন্য আমাকে বললো রেডি হয়ে থাকবে। তো দাঁড়াও, রেডি হয়ে তো থাকবো এখন, কতটা কি রেডি হতে পারি আগে দেখি। বুড়ো মানুষের মতো পা মিলে বসে পড়েছে, মানুষের মতন গাছ ভেঙে গেছে, বুড়ো মানুষের মতন সন্তান। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একদম, আর আমাদের এই যে সান্ডু গুন্ডু সন্টু মুনারা সব রেডি হয়ে গেছে। তো আমি কি ড্রেস পরেছি চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই ধরনের একটা লং স্কার্ট পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে, কিন্তু এটা আমার অনেক দিনের লং স্কার্ট, তো কেমন লাগছে, ভালো লাগছে, এরকম করে হালকা ফুলকা করে একটুখানি রেডি হলাম, এই ধরনের একটা কানের পরলাম। তো চলো এবার বেরিয়ে পড়া যাক একদম, তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই পুকুরটার মধ্যে জল নেই, হ্যাঁ পুকুরটা মানে কাটানো হয়েছে, সেই জন্য এই পুকুরটা একটুখানি জল বেঁধে স্নান করা হবে পুকুরটাতে। তো পাইপে করে এখনো জল আসছে পুকুরটাতে একটুখানি ছোটোখাটো, এই দেখো ছেলে লাগছে।
বন্ধুরা দেখো বাড়ি চলে এলাম, আর দেখতেই পেলে তোমরা ভিড় ভাট্টা, প্রচুর প্রচুর ভিড়। আর সবে মাত্র পুজো এখনও শুরুও হয়নি, সব জগরজান চলছে আর এক এক করে সবাই পুজো দিতে যাচ্ছে। তো ওখানে এখনও পর্যন্ত পুজো কিছুই নেই, তো ওই জন্য শুধু বক্স বাজছে আর ভিড়, মেলা টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, এইসবই হচ্ছে মেলার পর্ব। আর ওখানটা তোমাদেরকে পুকুরটা দেখালাম না, তো ওই পুকুরটা হচ্ছে আমাদের ওই প্রচুর বড় পুকুর, ওইটা দিঘি টাইপের, ওইটা ওই পুকুরটা কাটানো হয়েছে, মানে গর্ত আরও বেশি গভীর করা হয়েছে, সেই জন্য জলটা তাহলে মারতে হয়েছে। তো ওই জন্য ওখানটা একটা জেসিপি দিয়ে মানে ছোট্ট মতন আবার গর্ত খুঁড়ে ওখানে পুকুর টাইপের আবার একটু বানানো হয়েছে এক সাইড করে। তো ওইখানে ওরা জলে স্নান করে নাম সেবা খেটে খেটে আসবে। তো যাই হোক এই সব ব্যাপার, তো ওইটা অনেক রাত করে হবে। আর ইয়ে বমটাও অনেক, মানে বম পুড়বে পড়েই যাচ্ছে, তো যাই বমটা পুড়তে দেরি আছে এখন, ওই জন্য ভাবলাম একবার বাড়ি যাই, তারপর আবার একটু পরে যাবো ভাবছি। তো দেখা যাক যাবো কি যাবো না সেটা এখন পরের কথা। তো ওই জন্যে এখন চলে এলাম তাড়াতাড়ি করে বাড়ি। আর দেখতে পেলে রোল খেলাম, ভেলপুরি খেলাম, আর তোমাদের দাদা ভাই আইসক্রিম খেলো। রোল, ভেলপুরি আর তোমার দাদা ভাই আইসক্রিম খেলো। তো যাই হোক এগ, হ্যাঁ আর খেলো, যাই হোক ওইসব খেলাম। আর আমি আসার সময় না আমার পেটটা না মনে হচ্ছে না কেউ একটা কিছু খাবার দিলে ভালো হতো, তো যাই হোক আরও খেলাম। দিয়ে ওইটা করতে ওইটা করতে পাবি তার একবার। তো যাই হোক ওই আর কিছু খেলাম বলতে, আমি খেলাম ইয়ে টিকিয়া, ঘুগনি টাইপের যে টিকিয়াটা হয় সেই টিকিয়া খেলাম এক প্লেট। তো যাই হোক ওইটা খেয়ে বাড়ি চলে এলাম। এরপর রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ভাবছি আর একবার যাবো, যদি ইচ্ছা হয়, শরীর যদি ঠিকঠাক থাকে, ভালো লাগে যদি। তো যাই হোক মাকে প্রণাম টনাম করে এলাম, তো চলো এখন একটু রেস্ট নিই। আর আর তোমাদেরকে বলে দিই আজ আমাদের নেমন্ত্রণ, বিয়ের নেমন্ত্রণ। হঠাৎ আবার কে নেমন্ত্রণ করলো আবার বিয়ের? এই দেখো বিয়ের কার্ড অলরেডি আবার একটা বিয়ে বাড়ি পড়েছে। তো যাই হোক আমাদের একটা আবার বিয়ে বাড়ির কার্ডের কার্ড পড়লো, মানে বিয়ে বাড়ির নেমন্ত্রণ না করে পড়লো, কার্ড দিয়ে আবার কার্ড, কি সুন্দর কার্ডটা করেছে একদম ইয়েলো ইয়েলো কার্ড। তো কার্ডটা খুব সুন্দর, আবার ব্যাগ টাইপের এই কার্ডটা খুব ভালো লাগছে, হ্যান্ডেল দেওয়া মানে ব্যাগ। তো যাই হোক বিয়ে বাড়ি তো আছে, আবার এইটাও একটা ছেলের বিয়ে, আবার এই ছেলের বিয়ে বাড়ি থেকে কাটিয়ে এলাম, আবার একটা ছেলের বিয়ে পড়লো, এখন এখন পর্যন্ত মেয়ের বিয়ে এখনও পর্যন্ত পড়েনি। তো এইটা আবার একটা বিশেষত্ব আছে একটা ইয়ে, তো এই দেখো এটা উল্টো হয়ে যাচ্ছে, না না সোজাই হবে, এখানে উল্টো দেখাচ্ছে কিন্তু। তো যাই হোক এটা দেখতে পাচ্ছ গুণধর আর সুপর্ণা, তো মেয়ের নাম সুপর্ণা, ছেলের নাম গুণধর, আর আমাদের তোমাদের দাদা ভাইয়ের নাম গিরিধারী, আমার নাম সুপর্ণা, কতটা মিল দেখেছো। এই কার্ডটা দেখে না আমি তো পুরো চমকে গেছি যে এটা কি নাম, আমার নামে মেয়ে, খুব ভালো লাগলো। তো দেখা যাক বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারি কি না, এখন একটু বলতে পারছি না, একটু দূরেতে অবশ্য, তো দেখা যাক কদ্দূর কী হয়। আর এসে না এসির হাওয়াতে বসে পড়েছি। তো চলো এখন তোমাদেরকে বিয়ের কার্ড নেমন্তন্ন দেখিয়ে দিলাম, হঠাৎ নেমন্তন্ন বিয়ের নেমন্তন্ন, ওই বাবরে পোকা। তো চলো পরে আবার কথা হচ্ছে, এখন কি রাতে খাওয়া দাওয়া হবে বলতে পারছি না, ওই চলো। তো বন্ধুরা দেখো রাতের জন্য ডিনার নিয়ে চলে এলাম করতে, তো এই দেখো গোলা রুটি করবো, শেষ পর্যন্ত ফাইনাল হলো গোলা রুটি। তো যাই হোক এই ব্যাটারটা গুলে নিয়েছি, বেশি কিছু দিইনি এটার মধ্যে, শুধু দিয়েছি, কেউ মিষ্টি খেতে চাইলে মিষ্টি তোমরা দিতে পারো, আমি শুধু নুন দিয়েই করেছি, একটু বেশ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলে ভালো লাগতো। আমার কাছে একটাও পেঁয়াজ নেই, মানে কী বলবো, দুপুরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম পেঁয়াজ আনার জন্য, তো একটাও পেঁয়াজ নেই বাড়িতে, সেই জন্য আমি শুধুই প্লেন একদম গোলা রুটি রুটির মতন করেই বানাবো, বেশ তেল দিয়ে তো বেশ ভালো লাগবে খেতে, শুধুই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক ওবেলার একটু করে তরকারি পড়ে আছে, ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো ঝটাপটগুলো এগুলো এখন করতে থাকি। তেল দিয়ে দেবো? কতটা দেবো? একটা একটা করে দিতে হবে, ব্রাশ মতন তো, তেল দেবো এখন একটা দেবো তো আর দিতে হবে না, দাঁড়াও এটা এটা বুলানি ব্রাশটা গেলে কোথায়, এটা দিয়ে হবে, এটা দিয়ে ঝেকাস হবে। তো দেখো ফার্স্টে একটা দিয়েছি, দেখছি খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর হলো, কড়াইটার জন্যই হলো, ননস্টিক তো ওই জন্য লাল প্যানে কন্টিনিউ যদি করতে করতে হয়ে যায় না স্লিপ খেয়ে গেছে, আর তাওয়াতে রুটি করার তাওয়াতে একবারে দিলে না ফট করে উঠতে চায় না, খুব সুন্দর আমার পছন্দ মতো হয়ে গেছে। চলো
পরে আবার দেখা হচ্ছে। কটা করে নি কি বন্ধুগণ, কেমন হয়েছে আমার গোলা রুটি? প্লিজ একটু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আমি কমেন্টের আশায় বসে থাকবো। তো আমার তো দেখে ভীষণ লোভ জিভে জল এসে আছে, জলে জিভ এসে যাচ্ছে বলতে গেলে। তো খুবই সুন্দর হয়েছে, এতটা ভালো হয়ে যাবে আরও ভাবতেই পারিনি আমি তো, জাস্ট অসাম অসাম। আর ছেলে হতে না হতে কিন্তু অলরেডি দুটো খেয়ে নিয়েছে, আর পাতলা পাতলা করে পড়েছে, একদম পাতলা। আর দেখতে পুরো ঢাকাই পরোটার মতো হয়ে গেছে, দেখেছো একটা করে নকশা নকশা হয়ে গেছে প্রত্যেকটায়। এটা একটু বেশ একটু লাল এমনি খোড়া খোড়া করে করি, নাহলে তো কাঁচা থাকে ভেতরটা, দেখেছো দারুণ হয়েছে। আর গন্ধটা, দুটো ছেলে অবশ্য খেয়ে নিয়েছে, প্রত্যেকটা মনে হচ্ছে একদম ছেঁড়া ছেঁড়া মতন হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখায়, দেখেছো একটা কীরকম দাগ হয়ে গেছে। তো চলো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর একটা তোমাদের দাদাভাই খেয়ে হতে হতেই খেয়ে নিয়েছে। তো চলো অবশ্যই জানিয়ে কিন্তু আমার গোলা রুটিটা তোমাদেরকে কেমন লেগেছে। তো বন্ধুরা দেখো, গোলা রুটি খেয়ে একদম গুলে গেছি সব দুজনে, গুলে গোল হয়ে গেছি। তো আমাকে দাও, একটু আড়াল করছে না, দেখো হচ্ছে অন্ধকার। আমি কী করবো, আমাকে ধরতে গেলে তো সেলফি স্টিকটাও আজকে জ্বালাচ্ছে আমাদেরকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে গেছি, আমি তো নাইট ক্রিম ছাড়া আমি শুতেই পারি না। আর এটা তো ওই তো উৎসবের কোনো বালাই নেই, তিন মুখ দাঁড়িয়ে নিয়ে শুতে পারে ভালো করে। আমি শুয়ে পড়েছি বাবা, ছেলে ওইদিকে ঘুমিয়ে গেছে, এবার শুধু আমার একটু ঘুম দিলেই হলো। অনেক রাত, অনেক রাত, দেড়টা বাজে, ঘুমাবে না, জেগে থাকবে এইভাবে। এবার তোমার দাদাভাই চোখ যেন চিপে এসছে। যাই হোক চলো, আজকের মতন তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে দেখে। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।